আচ্ছা, এরপরে এবারে আসবে বিভব বিভাজক বা পটেনশিওমিটার। পটেনশিওমিটারের ছবি এরকম তোমাদের বইতে আঁকা আছে বলে আমি এরকম আঁকলাম, অন্যান্য জায়গায় কিন্তু বা অন্যান্য বইতে কিন্তু পটেনশিওমিটারের ছবিটা এরকম না। তবে কি আমার যা মনে হয় তোমাদের ক্ষেত্রে বোঝাতে ক্ষেত্রে বা বোঝানোর জন্যে এই ছবিটা খারাপ না, সেই জন্য আমি এই ছবিটা ধরেই করলাম। আর তোমাদের সবারই যখন এই বইটা আছে আমি এই বইয়ের ছবিটা ধরেই করাচ্ছি। আচ্ছা, ধরা যাক এই একটা এ বি একটা সুষম তার নেওয়া আছে। সুষম অর্থ কি, প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যপ্রস্থ সবই সমান, যার রোধও সমান, প্রতিটি অংশের রোধ সমান, এই জন্য এটাকে সুষম একটা তার বলা হয়েছে এ বি। যার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, রোধ হচ্ছিল ক্যাপিটাল আর। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হবে, তাহলে পুরোটার দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের রোধ আর, একক দৈর্ঘ্যের রোধ কত হবে তাহলে আর বাই এল। তাহলে আমরা যদি এইটা একটা ছোট্ট অংশ নেই বা একটা কোনো একটা অংশ নেই, মনে করো স্মল এল, তাহলে তার রোধ কত হবে, তাহলে একক দৈর্ঘ্যের রোধ আর বাই এল, তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে, তাহলে আর বাই এল ইন্টু স্মল এল, এইটাকে ছোটো হাতের আর ধরা হবে, এই একটা অংশ হবে। এবার দু নম্বরের জন্য এই ছবিটা আমরা নিচ্ছি, এই যে এই এরপরে যে দুটো করা আছে দু নম্বর ছবিটাই নিচ্ছি। দেখো এর জন্য কী করালাম, আমরা একটা মনে করা যাক একটা কোষের, মানে আমরা এবার বার করব কি যে এই যে এসি অংশের যে বিভব প্রভেদ সেই কত হবে সেটা বার করব। তাহলে আমরা ধরলাম যে এখানে একটা কোষ নেওয়া হলো, এর সঙ্গে এ বির সঙ্গে একটা কোষ যুক্ত করা হয়েছে ই জিরো। ই জিরোটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কোষ, অর্থাৎ এটা একটা নোন জানা জিনিস, ই জিরোটা কিন্তু সবসময় জানা জানা জিনিস। আমরা বার করব এইটুকুনের মধ্যে বিভব প্রভেদটা বার করবো, এই জন্য এটাকে বিভব বিভাজক নাম দেওয়া হয়েছে। তাহলে এ বি ভি এ বি, তার মানে এই যে পুরোটা বিভব প্রভেদ কত, তাহলে ই জিরো, আর পুরোটার রোধ কত ক্যাপিটাল আর, তাহলে অতএব প্রভাব মাত্রা আই ইকুয়াল টু ভি এ বি বাই আর, অর্থাৎ ই জিরো বাই আর। এবার আমাদের এইটুকুনের যদি বিভব প্রভেদ বার করি অর্থাৎ ভি এ সি, তাহলে এইট মধ্যে দিয়ে যদি প্রভাব মাত্রা আই যায় তাহলে তো সম্পূর্ণটার মধ্যে দিয়ে প্রভাব মাত্রা আই হবে, অর্থাৎ আমাদের পুরো পরিবেশ তার মধ্যে দিয়ে যদি আই যায় তাহলে এইটুকুনের মধ্যে দিয়ে প্রভাব আই, তাহলে আমরা লিখতে পারি আই ইন্টু এইটুকুনের রোধ অর্থাৎ আর স্মল আর। তাহলে আই মানে কত, এই যে আই এর মান হচ্ছিল ই জিরো বাই ক্যাপিটাল আর, আর এই যে স্মল আর এর মান কত, আর বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। তাহলে এই আর আর কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো, এইটি হচ্ছিল ওইটুকুনের অংশের বিভব বিভব প্রভেদ। এবার আমরা এল এর মান অনুযায়ী প্রত্যেকটা অংশের ও দৈর্ঘ্য আমরা রোধ আমরা বার করতে পারি। ধরো এটার দৈর্ঘ্য দেওয়া আছে, সাধারণত পটেনশিওমিটারের দৈর্ঘ্য 1000 মিটার থাকা হয়, মিটার মিটার ব্রিজে থাকে 100 মিটার আর পটেনশিওমিটারের থাকে 1000 মিটার। তাহলে এই 1000 মিটার যদি হয় তাহলে 1000 মিটারের এটা যদি 900 হয় বা 800 হয় তাহলে 800-র জন্য কত হবে, 800/1000 ইন্টু ই জিরো, ই জিরোটাকে যদি আমরা 2 ভোল্ট নেই তাহলে ওইটুকুনের মধ্যে বিভব প্রভেদ এরকমভাবে বার করা যায়। এবার তৃতীয় ছবিটা দেখো, এই যে থার্ড ছবিটা, এই ছবিটার থেকে আমরা বার করবো কি, বা একটা অজানা কোষের তড়িৎচালক বল, আমরা তড়িৎচালক বল নির্ণয়ের এই প্রথম কোনো পদ্ধতি জানতে পারছি। এর আগে আমরা ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ নির্ণয় করতে পারি, কোষের তড়িৎচালক বল কিন্তু নির্ণয় করা যায় না। তাহলে এই পটেনশিওমিটারের সাহায্যেই কিন্তু কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায় এবং তোমাদের প্র্যাকটিক্যালেও এটা আছে। তাহলে ধরা যাক এই এ বি রোধ ওই পুরো অংশটা যেমন ছিল সেরকম, এক্সট্রা যেটা করা হয়েছে এই যে কোষটার তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেই কোষটাকে আমরা ই ধরে নিলাম, ঠিক আছে। এবার তার সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হলো। এবার এই যে জকিটা, এই জকিটাকে আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করব, যে জায়গায় গেলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিক্ষেপ যায় না সেই জায়গাটায় আমরা দৈর্ঘ্য ধরলাম এ, অর্থাৎ আমরা এমন একটা দৈর্ঘ্য, এখানে যেমন আমরা যে কোনো দৈর্ঘ্যের জন্য করতে পেরেছিলাম, এবার আমরা এমন একটা দৈর্ঘ্য নেবো যে দৈর্ঘ্যের জন্য এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিক্ষেপ হবে না সেরকম একটা দৈর্ঘ্য নেবো। তাহলে ধরলাম সে এইখানে গেলে কোনো বিক্ষেপ হচ্ছে না, তাহলে কোষের তড়িৎচালক বলি, তাহলে এখানে যদি বিক্ষেপ না হয় তাহলে এই কোষের জন্য প্রভাব মাত্রা যদি আই টু বলি আর এই কোষের জন্য প্রভাব মাত্রা যদি আই ওয়ান হয় তাহলে অবশ্যই আই ওয়ান এবং আই টু সমান। আমরা একটা এর জন্য আমরা ধরে নিলাম যে পুরো এই অংশের মোট রোধটা ধরলাম আর জিরো, তাহলে আই ওয়ান ইকুয়াল টু কত হবে, ই জিরো বাই আর জিরো আই ওয়ান, এই যে এই এই কোষ্টের জন্য। আর আই টু ইকুয়াল টু কত হবে, তাহলে ই বাই আর জিরো, ওই কোষ্টের তড়িৎচালক বল ধরেছি ই। তাহলে আই ওয়ান আর আই টু যদি সমান হয় তাহলে এই যে ই জিরো বাই আর জিরো, মানে ই জিরো মানে তো এই যে আমরা দু নম্বরে যেটা করেছি দেখো ই জিরো, এই যে ই জিরো মানে হচ্ছিল ভিএসসি, তাহলে ভিএসসি বাই আর, আর আই টু হচ্ছিল ই বাই আর জিরো, তাহলে ভিএসসি বাই আর
জিরো ইকুয়াল টু ই বাই আর জিরো, তাহলে আর জিরো কেটে গেল, তাহলে ভিএসি ইকুয়াল টু ই বা ই ইকুয়াল টু ভিএসি। তাহলে ই ইকুয়াল টু যদি ভিএসি হয় তাহলে সমান সমান ভিএসির মান তো এই যে বার করা রয়েছে এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই জিরো। এবার থার্ড আর একটা ফোর্থ, এটা তিন চার নম্বর, এগুলো সবই অ্যাপ্লিকেশন। চার নম্বরের জন্য এখানে একটা ছোট্ট আর একটা সার্কিট এঁকে নিচ্ছি, জাস্ট এরকম এই আমরা প্রথমে এটাকে মনে করো খোলা অবস্থায় রাখলাম, তার মানে এই ছবি আগের ছবি, তিন নম্বর ছবি এবং চার নম্বর ছবি, এটা কিন্তু এখন চার নম্বর, আর তিন নম্বরের ছবি ও চার নম্বরের ছবি এক। তাহলে তার জন্যে মনে করো যখন আমরা ওই নাল পয়েন্ট বা গার্ডেন মিটারের মধ্যে দিয়ে কোনো প্রভাবতা পাচ্ছিলাম না, তার সেই দৈর্ঘ্যটা এবার ধরে নিলাম এল ওয়ান। তাহলে ই ইকুয়াল টু এল ওয়ান বাই এল, এই যে জিনিসটাই এল ওয়ান বাই এল ইন্টু ই জিরো, এবং এর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে ই আই ইকুয়াল টু ই বাই আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এটা আমাদের আগের চ্যাপ্টারের পড়া। আর আই ইকুয়াল টু মোট তড়িৎ চালক বল বাই মোট রোধ, তাহলে আমাদের এইটা হচ্ছিল যখন এইটা বন্ধ খোলা অবস্থায় আছে, এবার এই অংশটা যখন আসছি তখন কিন্তু এই চাবিটা মনে করো আটকে দেওয়া, তাহলে প্রবাহ মাত্রা এদিক দিয়ে একটা যাবে আবার এদিক দিয়েও যাবে, তাই তো নাকি? এবং আবার মনে করা যাক এল টু দৈর্ঘ্যের জন্য তখন মনে করা যাক আমাদের কোনো বিক্ষেপ হয়নি, অর্থাৎ গ্যালভানিক মিটারের বিক্ষেপ শূন্য হয়ে গেছে। তাহলে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, আর ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এই আই এর মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখো এই যে আই এর মান বসিয়ে দিয়েছি, ই কমন নিয়েছি, ওয়ান মাইনাস আর বাই আর প্লাস আর লসও করেছি, এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তাহলে ভি বাই ই যে জিনিসটা পাওয়া গেলো সেই পাওয়া গেলো এইটা। এবার এই ক্ষেত্রে এই যে আমরা এটা যখন যুক্ত করে দিলাম তখন মনে করা যাক এল টুর জন্য আবার আমরা মনে করা যাক এল টু দৈর্ঘ্যের জন্য তখন আমরা যে ইয়ে পাওয়া গেলো আবার গ্যালভানিক মিটারের বিক্ষেপ শূন্য হয়ে গেল। তাহলে ভি ইকুয়াল টু কত ব্যবহার এবার হবে এল টু বাই এল ইন্টু ই জিরো, তাহলে ভি বাই ই জিরো, তাহলে ভি বাই ই ইকুয়াল টু কত হবে এল টু বাই এল ওয়ান, ভি বাই ই না ভি বাই ই এটা ই জিরো কিন্তু, তাহলে ভি বাই ই ইকুয়াল টু কত হবে এল টু বাই এল ওয়ান। তাহলে এবার এখান থেকে এটাও ভি বাই ই এটাও ভি বাই ই, তাহলে এই দুটো সমান করলাম, তাহলে এখান থেকে আর প্লাস আর বাই আর এল ওয়ান বাই এল টু, অর্থাৎ ওয়ান প্লাস আর বাই আর ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু, তাহলে আর ইকুয়াল টু এইটা। এইভাবে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারি।